তাসলিমা নাসরিনের নাম শুনছেন? এখন কোথায় আছে? আহ, সবাই বাংলার মুসলমান এখন সচেতন কথা কেন পঙ্গু হয়ে আছে তাসলিমা নাসরিন, যে ব্যবসা মহিলা বলছিল আমি নারীর যে অধিকার, পুরুষের যে অধিকার, আমি নারীর ওই অধিকার দেওয়া লাগবে। পুরুষে চারটা বিয়া করতে পারবে, আমারও চারটা বিয়া হবে, আমিও তো মানুষ। নাউজুবিল্লাহ, দুই একজন মনে কইছে, সবাই বলেন না নাউজুবিল্লাহ। তাসলিমা নাসরিন এই বাংলাদেশ থেকে পলাইছে, কেমন ভাবে বোরকা পইরা, কালা বোরকা পইরা। ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির নারায় তাকবীর আল্লাহু আকবরের এক আওয়াজের ধরিতে, আল্লাহু আকবরের আওয়াজের ধরিতে তাসলিমা নাসরিন পলাবে কোথায়? জায়গা খুঁজে পায় না। কি কথা ঠিক না ভাই? ঠিক জেনে কন। বর্তমান আরেক দল বাইরেছে, থিওরি থিওরি বানাইছে, মুসলমান নাকি বানরের সৃষ্টি। আরে ভাই কেন নাউজুবিল্লাহকে আসতে বলতে হয়? বারবার যদি বলে এই কাজ করো, কর্মচারী লইছে মালিক কাজ করতে, কাজ দেখায় যে এমনি এমনি কাজ করবা। তা আমি তো আগেই বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায় তাকবীর নাউজুবিল্লাহর দেখায় নাউজুবিল্লাহ বলতে হবে নাকি? কি কথা ঠিক না ভাই? তো বর্তমানে ফাইভ এবং চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী না, হ্যাঁ ফাইভ সিক্স এর, সিক্স এবং সেভেন এর বইয়ের মধ্যে এটার বইয়ের নাম কি? সমাজ বিজ্ঞান। কি নাম? আগে দেখছি ইসলামিক শিক্ষা একটা সাবজেক্ট ছিল, পাঠ্য ছিল, আর বর্তমান সমাজে নাস্তিক, নতুন নতুন নাস্তিক জ্বালায় গেছে। ইকবাল ওর নাম কি? জাফর ইকবাল এই নাস্তিক। আমি তো মনে করি ও তো আসলেই বানরের সৃষ্টি, কথা বলেন না কেন? যদি ও নিজে বানরের সৃষ্টি না হয় তাহলে তো বানরের কথা বলতে পারে না। বানর নাকি জঙ্গলে পইরা পইরা গাছের লাগে গস্তে গস্তে, নাকি বানরের পশম পইরা এর পর আস্তে আস্তে নাকি মানুষ হইছে। আরে ভাই কোথায় আছেন? মুসলমান কোথায় যাবে? ইমান নিয়া কবরে যাইতে পারবে কি পারবে না? এই অবস্থায় মানুষ মুসলমান এখন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। এই দেশে বাংলাদেশের মুসলমান এখন পর্যন্ত কোরআনের একটা শাসন আইন বাস্তবায়ন বাংলার জমিনে পায় নাই। কি কথা বলেন না কেন? আপনি বলেন তো কোরআনের কোন আইনটা সংসদ ভবনে আছে? আমি কিন্তু রাজনীতি করার জন্য আসি নাই, আমি রাজনীতির আলাপ করতেছি না। কি কথা বলেন না কেন? আমরা মুসলমান, বিরানব্বই ভাগ মুসলমান, শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ। এই দেশে যদি কোরআনের কথা না বলা যায়, এই দেশে যদি কোরআনের আইন না থাকে, আইন কি চলবে মোদীর দেশে? কথা কয় না, আইন কি কোরআনের আইন মোদীর ওই যে কসাইয়ের দেশে চলবে? কোন দেশে চলবে? এই বাংলাদেশের পঁচানব্বই একশো শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমার আল্লাহ পাকের কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে। এই আইন বাস্তবায়ন করতে গেলে যে মুসলমানের রক্ত যায়, রক্ত দিতে, রক্ত লাগলে রক্ত দিতে রাজি। যদি আমার স্ত্রীকে বিধবা করার দরকার হয়, প্রয়োজনে বিধবা করার জন্য প্রস্তুত। যদি আমার সন্তানকে পিতাহারা বানানোদের এতিম বানানোর প্রয়োজন হয়, এতিম বানাইতে প্রস্তুত। ভাই আপনারা কথা বলেন না কেন? হুজুর আবার কি আন্দোলন শুরু করছে? জীবন যাইতে রাজি, এক ফোঁটা রক্ত শরীরতে দিতে রাজি না। কি একদল আছে নাই? সব আওয়ামী লীগের দলে আমি আছি, অমুক বাড়ি চরিত্র ফুলের মতন পবিত্র। বিএনপি দলে ডাক দিছে কা, অমুক বাড়ি চরিত্র ফুলের মতন পবিত্র। জামাত ইসলামে ডাক দিছে কা, অমুক বাড়ি চরিত্র ফুলের মতন পবিত্র। ওই অন্যান্য জল, হ্যাঁ জাতীয় পার্টি হোক, দাস হোক, বাস হোক, ওই চরমনাইকন, সুরেশ্বর কন, আত্মসিকন, সে হিসেবে সুবিধাবাদ জিন্দাবাদ যখন যেখানে সুযোগ পায় সেখানেই নারায় তাকবীর। একদল আছে না নাই? আর ইমানদার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। বাবারে যারা ইমানদার তাদের ইমান কোনো দিন টাকায় বিক্রি হইতে পারে না। কি কথা ঠিক না? ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বংশে বাবা রাজনীতি মাওলার রাজনীতি করি, আমি দালান কোটা করার জন্য রাজনীতি করি না, বাড়ি গাড়ি করার জন্য আমি রাজনীতির ময়দানে নামি নাই, একমাত্র কোরআনের বাস্তবায়ন করার জন্য। কিসের বাস্তবায়ন? সেই মিশন বাংলার জমিনে আছে না নাই? এখন বর্তমানে সত্য কথা কোরআনের কথা বলতে গেলে হাতের মধ্যে হ্যান্ডকাপ, হ্যাঁ পায়ের মধ্যে বেরি। ছোট্ট একটা আমাদের বন্ধু, আমার নামে নাম রফিকুল ইসলাম মাদানি, দেখছেন না
কথা কোন দিক দিয়ে বলবো সুযোগ পায় না, সময় কিন্তু পার হয়ে যাইতেছে, কি কথা ঠিক না? ছোট্ট একটা মানুষ হক কথা বলার কারণে আজকে হাজতে, এরপর দেন কোন মনের ভিতরে আমরা কাঁদি, আমরা নামাজের বিছানায় দাঁড়ায় কাঁদি, জায়নামাজের বিছানায় কান্দি, ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজে আমরা কাঁদি, রফিকুল ইসলাম মাদানী কিন্তু কাঁদে না, কাঁদে দেখবেন কেমনে উড়াইছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ভেরি, এরপর মাথার মধ্যে হেলমেট, শরীরের ভিতরে পুলিশের দামি পোশাক, এমন ভাবে নিচে এমন ভাবে হাজতে উড়াইছে, বাবার নিচের দিকে যে তাকাবে এই সময় ওই মাদানি পায় না, পাইছে পাইছে, উপরের দিকে তাকায় রয়েছে, এরপর হাসি মুখের মধ্যে উঠিয়া রয়েছে। কত বয়স আমাদের, ছোট অল্প বয়স, কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল, এরকম একে একে যুগে যুগে যারা কোরআনের ময়দানে কোরআনের কথা বলছে তারা আজকে হাজতে জেলখানায় মজলুম অবস্থায় বসে আছে। এই দেশে গজব এমনি আসে না, হ্যাঁ, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, দিন যায় তো বাংলার জমিনে গজব আসতে আছে, টের পায় না। কিছুদিন আগে আছে তিশাং আয়েশা সব ধ্বংস করে নিয়ে গেছে, এর আগে চট্টগ্রামে সীতাকুণ্ডে আগুন দিয়া জ্বালায় পোড়া সব ধ্বংস করে দিছে, এরপরে ওই ঢাকা থেকে অভিযান 10 লঞ্চ বরগুনার উদ্দেশ্যে রওনা করছে, শত শত মানুষ পুইরা সরকারে নদীর ভিতরে মরিয়া গেছে, কথা বলেন না কেন? ওই সিলেটের ভিতরে বন্যায় সব মানুষের জানাজা পড়ানোর মতন কোনো মাটি ছিল না, ভেড়া বানাইয়া লাশ বাচ্চা রাস্তা দিয়া পানি দিয়া বাইশা গেছে, জানাজা পড়ানোর মতন জায়গা ছিল কি মুসলমান? এরপর বোঝে না কেন? নাস্তিরা কি এরা চোখে দেখে না? নাস্তিকরা পাইছে কি এই দেশটা? কি ওর বাবার মনে করছে এই দেশ 18 কোটি মানুষের দেশ, কি কথা ঠিক না? ঠিক, একজন সরকারিজীবী মানুষ, সেও মুসলমান আমিও মুসলমান, সরকারিজীবী চাকরি যদি সে করতে পারে না আমার কোনো বাধা নাই, সে যদি মুসলমান হয়ে যদি একটা কথা বলার অধিকার পায়, আমি সাধারণ মানুষ হয়েও আমি একটা কথার অধিকার পাই, কি কথা ঠিক না? ঠিক, আর এখন সমান অধিকার দেয় মহিলাদের, সমান অধিকার কারে দেয়? এই জন্য ভাই আমি রাজনীতির আলাপ করবো না, সময় কম, এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, মাইকের আওয়াজ যত দূর যায়, আমি শেষ শুরুতেই একটা ঘোষণা করতে চাই, সেই ঘোষণা হইল মজলুম মজলুম আলম যারা আছে, যারা হ্যান্ডকাপ পরা আছে, পায়ের ভিতরে ভেরি পরা আছে, হাতে মানে ডান্ডা বেরি, তাও ডান্ডা বেরি হাঁটতে গেলে কষ্ট হয়, এদেরকে আপনি অতি শীঘ্রে আপনি মুক্তির ব্যবস্থা করেন, আপনারা চান না? আল্লামা মামুনুল হক সহকারে যত উলামা একরামরা আছে তাদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করেন, যদি আপনি বাংলাদেশে শান্তি চান, আর যদি আপনি বাংলাদেশে আগুন জ্বালাইতে চান, তাহলে আরো আলেমদেরকে ধরে আপনি জেলখানায় ঢুকান, আমাদেরকে ঢুকাইবেন, আমরাও প্রস্তুত আছি। এখন এই বাংলার জমিনে একজন যদি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা দুনিয়াতে বেঁচে থাকে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভিতরে আল্লাহ পাক ধ্বংস করে নেবেন না, কথা ঠিক কিনা?